এটার নাম হলো, দেখেন লেখা আছে এখানে অক্সিমিটার, আসলে এটা হলো পালস অক্সিমিটার। এটা দিয়ে দুটা জিনিস মাপা যায়, একটা হলো পালস মাপা যায় আর একটা হলো অক্সিজেন মাপা যায়, রক্তে অক্সিজেন। ধরেন অক্সিজেনটা আমরা রক্তে কিভাবে পাই, অক্সিজেন রক্তে অক্সিজেনটা কিভাবে পৌঁছে, অক্সিজেনটা পৌঁছে হলো লাংসের ভিতর দিয়ে, তাই না? এদের রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে এটা মানে নাক থেকে ল্যারিংস, ল্যারিংস ট্রাকিয়া ব্রঙ্কাস হয়ে অ্যালভিওলাসে যায়, অ্যালভিওলাস থেকে ক্যাপিলারিতে যায়, মানে ক্যাপিলারি দিয়ে কোথায় ঢুকে রক্তের মধ্যে ঢুকে গেল। রক্তের কোন জায়গায় ঢুকবে, একদম আরবিসির ভিতরে যেখানে থাকে হিমোগ্লোবিন, ওই হিমোগ্লোবিনের কাছে যাবে কিন্তু কোনটা, এই অক্সিজেনটা, ঠিক আছে? আর ওখান থেকে বাইরে হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড, ওই হিমোগ্লোবিন আবার ত্যাগ করে গেল কার্বন ডাইঅক্সাইড, সেটা আবার আমরা নিঃশ্বাসের সাথে বাইর করে দিচ্ছি। এই অক্সিজেন সমস্ত দেহে সাপ্লাই হচ্ছে, তাহলে দেহে অক্সিজেনের পরিমাণ যদি 100% থাকে সেটা সবচেয়ে ভালো। আর একদম নিচে তো 75 থাকে, এর নিচে আসলে এটা কারেকশন করতে হবে কোনো না কোনোভাবে, তখন দেখতে হবে যে অসুবিধার কারণেই হচ্ছে না। আর কী কী অসুবিধার কারণে হয় না, ধরেন দাঁত কম, কাঁধে কম হচ্ছে অক্সিজেন, আর হলো ওই যে রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে, তাহলে হিমোগ্লোবিন ছাড়া তো অক্সিজেন নিয়ে যাওয়ার কেউ নাই, বুঝছেন? একমাত্র হিমোগ্লোবিনই অক্সিজেন নিয়ে যাবে, তাহলে হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলেও এটা ঘটবে, অথবা লাংসে যদি সমস্যা থাকে তাহলে, এই দুটোই কিন্তু মূল কারণ, ঠিক আছে? আচ্ছা এটা দেখেন মাপে কিভাবে, এটা খুবই ইজি, এটা এরকম করে আঙুলটা দেবেন, একদম শেষ মাথা, ওখানে একটা স্ক্যানার আছে, স্ক্যান, আচ্ছা স্ক্যানার পর্যন্ত দিতে হবে, দিয়ে এখানে চাপ দেবে একটা, এখানে একটা চাপ দিলে এখন দেখেন কি উঠতেছে, উপরে কত হবে নিচে কত হবে, এখন উপরে কত হচ্ছে 99 উঠছিল প্রথম, এখন 98 আর নিচেরটা কত, 84 রক্তের ঢেউ, এটা থাকার কথা হলো কত 60 থেকে 100 ভিতরে, তবে 72 কাছাকাছি থাকলে ভালো, 72 কাছাকাছি যার আছে সেটা হলো সবচেয়ে ভালো। স্যার এটা মানে বয়স অনুপাতে স্যার বাড়ে, বয়স অনুপাতে বাড়ে, হ্যাঁ। আমার তাহলে 98 অক্সিজেন, অক্সিজেন ঠিকই আছে, তাই না? মানে সামান্য একটু কম, আর এটা 82, এই মধ্যে 82, এখন আমরা পারবেন না সবাই, সবাই পারবেন না, তাহলে সবাই রাখবেন এবং চেক করবেন, করোনায় যখন আক্রমণ করবে মানে কি হবে ইনফেকশন ঘটাবে তখন কি ঘটবে, এই লাংস তো অকার্যকর হয়ে যাবে, তাই না? লাংসে তখন এই ক্ষমতাটা থাকবে না, কি থাকবে না, যে বাতাসের অক্সিজেনটা রক্তে দিতে পারবে না, একদম মেইন জায়গাগুলোই অর্থাৎ লাং ক্যারেন্টাইনেই নষ্ট করে দেবে। তাহলে বোঝা যাচ্ছে কারো এই অসুবিধা এখনো হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, চলে গেল, ওটি নিয়ে আলাপ করতে চলে গেল।